নিয়োগ দুর্নীতি মামলায় আরো গভীর হচ্ছে টলিউড চোখ। ইডি রাডারে বনি ছাড়া রয়েছেন পাঁচ অভিনেতা অভিনেত্রী, তাদের প্রত্যুত্তরে প্রতিক্রিয়া শুরু করেছে ইডি। কারা অভিনেতা অভিনেত্রী তা জানিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। নিয়োগ দুর্নীতি মামলায় হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ গ্রেফতারের পর থেকেই উঠে আসছে একের পর এক নাম। গোপাল দলপতি থেকে শুরু করে রহস্যময়ী হৈমন্তী গঙ্গোপাধ্যায়, সোমা চক্রবর্তীর নাম, নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে টলিউডের নামও উঠে আসে। অভিনেতা বনি সেনগুপ্তের নাম বৃহস্পতিবারই সিজিও কমপ্লেক্সে বনিকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে ইডি। এখানেই শেষ নয়, ইডির আতশকাচের নিচে রয়েছেন আরও টলিউড অভিনেতা অভিনেত্রী। নিয়োগ দুর্নীতির তদন্তে জড়িয়ে পড়ছে টলিউড। বনি ছাড়াও আরও পাঁচজন অভিনেতা অভিনেত্রী রয়েছেন ইডির র্যাডারে। ইডি সূত্রে খবর, খুব শীঘ্রই তলব করা হবে বাকি অভিনেতা অভিনেত্রীদের। কিন্তু কারা রয়েছেন ইডির র্যাডারে? ইডি সূত্রে খবর, টলিপাড়ায় অনেকের সঙ্গেই যোগাযোগ ছিল কুন্তল ঘোষের। অনেক বড় বড় শিল্পীর সঙ্গেই কুন্তলের পরিচয় ছিল। কুন্তলের মিউজিক ভিডিও প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেকেই। কুন্তল ঘোষের সঙ্গে বনি সহ মোট ছজন অভিনেতা অভিনেত্রীর নাম জড়িয়েছে। মোট ছজনের মধ্যে তিনজন অভিনেতা, তিনজন অভিনেত্রী। তিনজন অভিনেতার মধ্যে একজন বনি। বনি ছাড়াও ওয়েব সিরিজের পরিচিত এক অভিনেতাও রয়েছেন ওই তালিকায়। ইডির আতশকাচের নিচে যেসব নায়িকারা রয়েছেন তাঁদের মধ্যে একজন অভিনয় ছাড়াও অন্য পেশার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। বাকি দুই অভিনেত্রীও টলিপাড়ার অতি পরিচিত মুখ, তবে এখনও তারকাদের নাম প্রকাশ করা হয়নি। ইডি সূত্রে খবর, সঠিক সময় তলব করা হবে তাঁদের। এদিকে বৃহস্পতিবার কুন্তল ঘোষ, নীলাদ্রি, তাপস মণ্ডলকে আদালতে পেশ করা হয়। বিচারক জানিয়েছেন জবানবন্দি নিতে গেলে কুন্তলের অনুমতি নিতে হবে তদন্তকারীদের। জেলে আটকে রেখে কুন্তলকে রাজসাক্ষী বানানো যাবে না, জানিয়েছেন বিচারক। এদিকে বৃহস্পতিবার আদালত থেকে বেরোনোর সময় কুন্তল ঘোষ সাফ জানিয়েছেন তিনি অভিনেতা বনিকে পারিশ্রমিকের টাকা দিয়েছিলেন, একই সঙ্গে রাজসাক্ষী হচ্ছেন না বলেও জানিয়েছেন তিনি। বনি 2016 থেকে 20 পর্যন্ত আমার ইভেন্টে কাজ করেছে প্রচুর। কুন্তল ঘোষ, নীলাদ্রি, তাপস মণ্ডলকে 23 মার্চ পর্যন্ত ফের জেল হেফাজতে পাঠানো হয়েছে। রিয়া মাঝি, সুদীপ্তা চৌধুরী, দেবপম সরকারের রিপোর্ট, কলকাতা টিভি।